Hey, what's up people, it's me Ratun Khan and you are watching the new TikTok training video editing part 2 and ei video te ami part 1 e ja dekhaisi ekdom same to same tai dekhate jacchi tai video ta khubi shohoj hobe apnader just overlay clips ta ke change korte hobe to overlay clips ta link kintu amar video comment box e pin kora ache orthat amar telegram channel e dewa ache to apnara just comment box e pin kora link er upor ekta click korben shorashori amar telegram channel e chole ashben ebong ekhan theke jodi apnara amar telegram channel ta ke subscribe koren তাহলে কিন্তু আপনারা এই ওভারলে ক্লিপসটাকে একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য জাস্ট এই থ্রি ডট অপশনে একটি ক্লিক করবেন এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনারা এই ওভারলে ক্লিপসটাকে একদম ফ্রিতে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে সেভ করতে পারবেন অলরাইট এরপর আপনারা চলে আসুন সরাসরি ক্যাপকাট অ্যাপসে এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করুন এবং আপনাদের রেকর্ডিং করা ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন দেন অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটাকে অ্যাড করে নেবেন এন্ড অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটা আপনারা আউটডোরে গিয়ে সুন্দরভাবে রেকর্ড করে নেবেন যদি আমি ইনডোরে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ভিডিওটি রেকর্ড করেছি অ্যাড করার পরে আপনাদের এই ভিডিও ডিউরেশনটাকে আপনারা 8 সেকেন্ডে করে দিবেন এর জন্য আপনাদের ভিডিওর বাড়তি অংশটুকু আপনারা জাস্ট এখান থেকে কাট করে নেবেন কাট করা হয়ে গেলে এখানে আপনারা লাস্টে একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক দেখতে পারবেন এই লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন তাহলে ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাবে দেন আপনাদের ভিডিওটি কাট করার পরে যদি দেখেন 8 সেকেন্ডের বেশি হচ্ছে তাহলে এখান থেকে আপনারা স্পিডে ক্লিক করে নেবেন দেন আপনাদের ভিডিও টাইমটাকে আপনারা জাস্ট একটু স্পিডে ফাস্ট করে দিবেন যেন আপনাদের ভিডিও লেয়ারটি বরাবর 8 সেকেন্ডে চলে আসে অলরাইট আমি 1.2 করার কারণে কিন্তু আমার ভিডিও লেয়ারটি 8 সেকেন্ডে চলে আসলো এটাকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন দেন এখন আপনাদের একটি ওভারলে অ্যাড করতে হবে তো এই ওভারলেটিকে অ্যাড করার জন্য আপনাদের ভিডিও টাইমলাইনটাকে আপনারা 1.5 সেকেন্ডে নিয়ে আসবেন ওকে এই যে আমি এখান থেকে এই 1.5 সেকেন্ডে নিয়ে আসলাম দেন এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন তারপর এই যে ওভারলে এই অপশনটি ক্লিক করে দিবেন অ্যাড ওভারলেতে ক্লিক করবেন দেন আমার টেলিগ্রাম থেকে আপনারা যে ওভারলে ক্লিপসটাকে ডাউনলোড করছেন জাস্ট ওই ওভারলে ক্লিপসটাকে সিলেক্ট করবেন অ্যান্ড অ্যাড অপশনে ক্লিক করে সেই ওভারলে ক্লিপসটাকে এখানে অ্যাড করে দিবেন দেন এখান থেকে আপনারা জাস্ট দুই আঙ্গুলে ট্যাপ করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন দেন এখান থেকে আপনাদের ফার্স্ট ভিডিও লেয়ারটা যেই পোকা যেখানে শেষ হয়েছে ওইখানে আপনাদের টাইমলাইনটাকে নিয়ে গিয়ে জাস্ট এখান থেকে ওভারলে ক্লিপসটাকে আপনারা স্প্লাইট করে দুই ভাগ করে নেবেন দুই ভাগ করার পর আপনারা জাস্ট এই প্রথম ভাগের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা নিচে যে টুলসগুলো দেখবেন এগুলো ডান পাশের দিকে স্ক্রল করে এখান থেকে রিমুভ বিজিতে একটা ক্লিক করবেন দেন কাস্টম রিমুভালে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কুইক ব্রাশে সিলেক্ট করে এটার ব্রাশের সাইজটাকে আপনারা 35 এ সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আপনারা জাস্ট অল্প একটু জায়গা ড্র করলে কিন্তু তারা অটোমেটিক বাকি জায়গাগুলো ড্র করে নেবে দেন এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হবে এটা 100% হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে অলরাইট আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এখন টিক মার্কে ক্লিক করে আমরা ভিডিওটা আরো একবার প্লে করে দেখব ফাইন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে তো এটাকে আরো সুন্দর করার জন্য আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে এর জন্য আমরা ওভারলে লেয়ারের উপর একটা ক্লিক করব দেন এখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করব এবং এখানে আমরা একটি কি ফ্রেম অ্যাড করব এর জন্য প্লাস আইকনে ক্লিক করব দেন এখানে আমাদের এই ক্লিপসটা কিন্তু আমাদের সাথের এখানে চলে আসে এর জন্য আমি এখানে কি ফ্রেম অ্যাড করে এটাকে একটু দূরে নিয়ে যাব ওকে দেন এখান থেকে একেবারে লাস্টের অপশন আমরা চলে আসবো এবং এখানে আরও একটি কি ফ্রেম অ্যাড করে নিব এবং এখান থেকে আমরা এই যে স্প্লাইস এই অপশনে ক্লিক করব এবং এটার অপাসিটিটাকে আমরা -20 নিয়ে আসবো ওকে মানে অনলি 20 নিয়ে আসবো দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিব তারপর আমরা ভিডিওটা প্লে করে দেখছি অলরাইট দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখন আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু আমাদের একটা ব্লার ইফেক্ট অ্যাড করতে হবে তো আমাদের ওভারলে ক্লিপসটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে আমরা চলে আসব দেন এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব ভিডিও ইফেক্টে ক্লিক করব এবং সার্চ বারে গিয়ে আমরা ব্লার লিখে সার্চ করে দিব দেন এখান থেকে কিন্তু আমাদের এই যে এই ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে দেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো তো এর জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে আসব এবং আমাদের এই ইফেক্টটিকে আমাদের ভিডিওর একেবারে লাস্ট লেয়ার শেষ পর্যন্ত নিয়ে আসবো ফার্স্ট ভিডিও ক্লিপসটা যে পর্যন্ত ছিল নিয়ে আসার পর এখন আমরা এখানেও কিছু কি ফ্রেম অ্যাড করবো এই যে এইখানে থেকে আমরা কি ফ্রেম অ্যাড করা শুরু করব তো এখানে আসার পর আমরা প্লাস আইকনে ক্লিক করবো এবং পরবর্তী অংশে আমরা চলে যাব এবং এখানে কিন্তু আমাদের ব্লারের পরিমাণটা একদম জিরো করে দিব এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এইরকম হবে ও ফাইন তো এখন আমাদের কিন্তু ভিডিওতে একটা মিউজিক অ্যাড করতে হবে এর জন্য আমরা ব্যাকে চলে আসব এখন এই মিউজিকটাকে অ্যাড করার জন্য প্লাস অ্যাড অডিওতে ক্লিক করবো এক্সট্রাকে ক্লিক করব এবং ট্রেন্ডিং ভিডিওটা আমাদের যে টিকটকের ট্রেন্ডিং ভিডিওটা আছে আমরা সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিব যে ভিডিওটা অরিজিনাল ক্রিয়েটর মানে টিকটকের যে অরিজিনাল ক্রিয়েটর আছে তার ভিডিওটা সিলেক্ট করব অ্যান্ড এক্সট্রা ক্যান অ্যাড অডিওতে ক্লিক করে সেই ভিডিওর মিউজিকটা কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড করে নেব তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওটা খুবই দারুণভাবে এডিটিং হয়ে গেছে
ওয়াও, আপনারা দেখতে পারেন খুবই সুন্দর লাগছে। আপনারা যদি একটু সময় নিয়ে এডিটিং করেন তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। এন্ড ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য 1080 ক্লিক করব, তারপরে রেজলিউশনটাকে ফুল করব, ফ্রেম রেটটাকেও ফুল করব, অপটিক্যাল ফ্লোটা অন করে দিব এবং কোড রেটটাকে আমরা রিকমেন্ডেড রাখতে পারি অথবা চাইলে হাই করে দিতে পারি, এটা কোনো মেজর ইফেক্ট না। দেন এখান থেকে এক্সপোর্ট করে দিলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে টিকটকের সকল ট্রেন্ডিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, কথা হচ্ছে ইনশাল্লাহ নতুন আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।